শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল যদুবাড়ি চকের জাহিরুন খাতুন নামে এক নাবালিকার। সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয় সিআইডি এবং বোম স্কোয়াডের এক প্রতিনিধি দল। পরিত্যক্ত বাড়িতে কোনো বিস্ফোরণ মজুদ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। এদিন প্রতিনিধি দলটি ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল যদুবাড়ি চকের জাহিরুন খাতুন নামে এক নাবালিকার। সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয় সিআইডি এবং বোম স্কোয়াডের এক প্রতিনিধি দল। পরিত্যক্ত বাড়িতে কোনো বিস্ফোরণ মজুদ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। এদিন প্রতিনিধি দলটি ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।